ক্লাসে টিচার যা বলে মনোযোগ দিয়ে লেখো, টিচার যত কথা বলবে সব কথা লেখো, নোট করো। টিচার বলে আমরা এখন আলোচনা করব, স্টুডেন্টরা লেখে আমরা এখন আলোচনা করব, মুখস্থ করে, নোট করে, টিচারদের সাথে বৈধ অবৈধ সম্পর্ক মেনটেন করে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় এবং তারা টিচার হয়। কিছু ব্যতিক্রম হয়তো আছে, কিছু ব্যতিক্রম হয়তো আছে, কিন্তু সিংহভাগ শিক্ষকদের ক্ষেত্রে এই কথাটা সত্য হওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পড়াকে এখন আর উপভোগ্য করতে পারে না। আমরা নিতান্তই বাধ্য হই, এখানে যদি শিক্ষক কেউ থেকে থাকেন তাদের প্রতি সম্মান রেখে বলছি, ব্যতিক্রম আছে আমি বলেছি, হতে পারে আপনারা সেই ব্যতিক্রমের মধ্যে পড়বেন। আমি সহজ করে বলি, আমি বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলি উপভোগ করি নাই, যেহেতু নম্বর পাওয়ার একটা ব্যাপার আছে, মানে ওই এতে ওই পার্সেন্টেজে একটা ব্যাপার আছে উপস্থিত থাকার, এবং পরীক্ষা দিতে গিয়ে একটা নির্ধারিত সংখ্যক ই লাগে, উপস্থিতি লাগে, সেজন্য নিতান্তই বাধ্য হয়ে নিরস বদনে পিছনে বসে বিরক্তিকর ক্লাসগুলি বুঝবার চেষ্টা করছি। প্রথম দিকে মাথা ব্যথা করছে, তা দূর করার জন্য ম্যাগাজিন নিয়ে পড়ছি পিছনে বসে। পোলাপানও মুখস্থ করছে, পরীক্ষা দিচ্ছে, ভালো রেজাল্ট করছে, রেজাল্টটা কি দাঁড়াচ্ছে না বুঝে পড়ার? হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ না বুঝে পড়ার? এই বছর 70,000 জিপিএ 5 পাইছে, 70,000। রেজাল্ট কি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটে 40,000 পরীক্ষা দিছে, ফেল করছে মাত্র 37,000। এই পাশ করা মানে চান্স পাওয়া না, কিন্তু পাশ করা মানে চান্স পাওয়া না, ন্যূনতম একটা নাম্বার পাওয়া, সেইটা 40,000-এ পাইছে মাত্র 3,000। এর পরিষ্কার অর্থ হলো জিপিএ গোল্ডেন 5 বা 5 পাওয়া সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পাশ করতে পারে নাই, এরকম আছে অনেকেই, ঠিক কি না বলো? তার মানে আমাদের জিপিএ 5 কোনো কাজে লাগতেছে না। আসলে প্রধান গুরুত্বপূর্ণ ব্যাপার হলো পড়াটার ভিতরে ঢোকা, বিশ্লেষণ শেখা। আমি একটা বিদেশি ইউনিভার্সিটির এক্সটার্নালি এখান থেকে পড়ছি, ওরা ব্রিটিশ বিশ্ববিদ্যালয়, ওরা পরিষ্কার করে নিচে লিখে দেয়, উই স্ট্রংলি ডিসকারেজ মেমোরাইজিং। মানে হলো এই যে আমরা শক্তভাবে মুখস্থ করাকে অনুৎসাহিত করি। যদি মুখস্থ করো রেজাল্ট খারাপ করবে, নিচে লেখা থাকে তুমি যদি মুখস্থ করো তাহলে রেজাল্ট খারাপ করবা, তার মানে তোমাকে বুঝতে হবে। আচ্ছা যারা ওই দিকে তাকায় আছো, ওই ওখানে কি প্রজেক্টর আছে? এদিক তাকাও না ভাই, দেখা না গেলেও চেষ্টা করো ওই দিক তাকাইতে, কারণ ওই দিক তাকাইলে তুমি চোখ ওই দিক রাখতেছো, আমি চোখ দেখতে পারতেছি না, এবং চোখ না দেখলে আমার অস্থির লাগে। ইনফ্যাক্ট বাংলা সিনেমার একটা গান আছে, চোখ যেমনের কথা বলে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমি তোমাদের চোখ দেখতে পারতেছি কিনা, এটা গুরুত্বপূর্ণ। ফলে প্লিজ আমার দিক তাকাও, দেখা না গেলেও, আর উচ্চতা কোনো ব্যাপার ট্যাপার না, চেষ্টা করো তাকায় থাকতে। যেটা বলছি সেটা হচ্ছে এই যে না বুঝে পড়ার আমাদেরকে ফলটা কি দিচ্ছে রে ভাই? আমি একটা পরিসংখ্যান দেখলাম, বাংলাদেশে যে পরিমাণ মানুষ এমএ পাস আছে, কি বলছি খেয়াল করো, বাংলাদেশে যে পরিমাণ মানুষ গ্র্যাজুয়েট বিএ পাস এবং এমএ পাস আছে, অনার্স এবং মাস্টার্স আছে, এই সংখ্যাটা হলো ইউরোপের প্রায় 10টা দেশের মোট জনসংখ্যার সমান, কিন্তু বিজ্ঞানী নাই একজনও। নোবেল পুরস্কার পাইছে মোটে একজন, তাও অর্থনীতির মানুষ হয়ে শান্তিতে। আমি ওনার প্রতি সম্মান রেখে বলছি, তার মানে হচ্ছে যে আমাদের গত 40 বছর বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলি আন্তর্জাতিক অঙ্গনে অহংকার করতে পারে এরকম খুব বেশি পাবলিকেশন নাই। এবং এটা তোমরা খুব ভালো করে আরো বুঝবা কেন, তোমাদের অ্যাসাইনমেন্ট নামক একটা অদ্ভুত জিনিস আছে না, কারে কয় উত্তর সোজা, কাট কপি পেস্ট রে অ্যাসাইনমেন্ট কয়। অ্যাসাইনমেন্ট মানেটা কি, ওই বিষয়ে তোমার এক ধরনের বিশেষজ্ঞ জ্ঞান হবে, সেটা কি হচ্ছে, কাট কপি পেস্ট।
বুঝতেছি বা না বুঝতেছি অসুবিধা নাই, অ্যাসাইনমেন্ট তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর থেকে প্রফেসর হইতে দেশি এবং বিদেশি জার্নালে পাবলিকেশন লাগে, এটা জানো কি না তোমরা? বলো, লেখা লাগে, প্রবন্ধ লিখতে হয়। আমাদের কাছে পরিসংখ্যান আছে যে এই প্রবন্ধগুলিরও একটা উল্লেখযোগ্য অংশ, প্রবন্ধ মানে তার নিজস্ব গবেষণা হওয়ার কথা, কিন্তু এই প্রবন্ধগুলিরও একটা উল্লেখযোগ্য অংশ কাট কপি পেস্ট। নিজের যে বিষয়ে ধারণাই নাই সেই বিষয়ে সে প্রবন্ধ লিখছে গবেষণার স্বার্থে না, লেকচারার থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চায় সেই কারণে। ফলাফলটা কি? ছাত্ররা প্রফেসর হয়ে গেছে সবাই, কিন্তু ছাত্ররা শিক্ষকের পড়া বুঝতেছে না। অথচ এক সময়ের ঐতিহ্য কি ছিল? হোয়াট ইজ দ্য ঐতিহ্য বিফোর? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন প্রফেসর আব্দুর রাজ্জাক, যিনি আধুনিক সময়ের সবচেয়ে বড় রাষ্ট্রবিজ্ঞানীদের একজন হ্যারোল্ড লাস্কি তার ছাত্র ছিলেন ব্রিটেনে, এবং ছাত্র থাকা অবস্থাতেই তিনি হ্যারোল্ড লাস্কি মারা যায় এবং সে পিএইচডি শেষ না করেই চলে আসে, ফলে প্রফেসর আব্দুর রাজ্জাকের পিএইচডি শেষ হয়নি। নিজে ঢাকা ইউনিভার্সিটিতে যোগ দেয়, সারা জীবন লেকচারার থেকে প্রফেসর হয়নি বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়নি, কারণ দরখাস্ত করার সময়ই পায় নাই, ছিল সারা জীবন লেকচারার। কিন্তু কি পরিমাণ পণ্ডিত মানুষ যে তার ব্যাপারে অধিকাংশ জনই মনে করে, বাংলাদেশের সক্রেটিস যদি কাউকে মনে করা হয় তিনি প্রফেসর আব্দুর রাজ্জাক। তার সাথে আলাপ করে একটা বই লিখছে আহমদ সফা, দুজনের পারস্পরিক আলাপচারিতা। দুই মানুষের পারস্পরিক আলাপচারিতাই কি শক্তিশালী হতে পারে, কি অসাধারণ হতে পারে, কি নান্দনিক হতে পারে, কি বুদ্ধিদীপ্ত হতে পারে, কি উপভোগ্য হতে পারে, তার চূড়ান্ত উদাহরণ হচ্ছে যদ্যপি আমার গুরু। আমি তোমাদেরকে যদ্যপি আমার গুরু পড়তে বলি, যদি সময় পাও যদ্যপি আমি 110-120 টাকা, হয়তো দাম খুব বেশি দাম না, কিন্তু পড়ে ফেলো। দুজন মানুষের গল্প কি অসাধারণ হতে পারে? আহমদ সফা এক একটা বিষয় জিজ্ঞেস করছে আব্দুর রাজ্জাককে, এবং আব্দুর রাজ্জাক উত্তর দিচ্ছে, প্রত্যেকটা উত্তরই এক একটা বিশেষ ব্যাপারে পরিণত হচ্ছে, প্রত্যেকটা উত্তরই ওই বিষয়ে সবচেয়ে সেরা ব্যাপারে পরিণত হইতেছে। এটা দ্বারা বলতে চাচ্ছি যে শুধু প্রফেসর হওয়া গুরুত্বপূর্ণ না, GPA 5 পাওয়া গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের বিষয়ের উপরে দখল। আমার কথা কি বোঝা যাচ্ছে? পৃথিবীর সবচেয়ে ধনী ছিল দীর্ঘদিন বিল গেটস, একটা দারুণ কথা কইছে, তার তো অনেক কথাই দারুণ, একটা কই, বিল গেটস বলতেছে যে আমি যখন পড়াশোনা করতাম কিছু সাবজেক্টে GPA 5 পাইছি, কিছুতে পাইছি 4.5, কিছুতে 4 পাইছি, কোনো কোনোটাতে 3.5ও পাইছি, কিন্তু আমার কোনো কোনো বন্ধু সব বিষয়ে GPA 5 পাইছে। আমার যে সকল বন্ধু সব বিষয়ে GPA 5 পাইছে তারা মাইক্রোসফটে চাকরি করে, আমি মাইক্রোসফটের মালিক। ফলে সৃজনশীলতা গুরুত্বপূর্ণ রে ভাই। প্রথম যে কাজটা নিশ্চিত করবার জন্য এত কথা বলতেছি, এখানে যারা যা আসো, যে ইয়ারে আসো, পয়লাকে সিদ্ধান্ত নেওয়া যে আজ থেকে মুখস্থ তোমাকে বিদায়, একমত কি না কও? তোমাদের ঠিকানা এখানে রাখা আছে, আমি তোমাদের সাথে যোগাযোগ করব। কেমনে বুঝা পড়বা এটা নিয়ে যদি আলাদা করে ক্লাস নিতে হয় বা আলাদা তোমাদের সাথে শেয়ার করতে হয়, সারা বছরে একবার না, 2-3 মাস পর পর একবারও যদি হয় বা 6 মাস পর একবার হয়, আমি তোমাদের সাথে কমিউনিকেশন রক্ষা করবো, এখন এটা খুবই সোজা। কিন্তু মুখস্থকে আজ থেকে বিদায়, এই বিষয়ে একমত কিনা সবাই বলো? তোমরা যারা এখানে আছো আমি একটু শুনে নিতে চাই, LLM শেষ হয়ে গেছে এমন কি কেউ আছো? LLM শেষ হয়ে গেছে? নাই, LLB শেষ হয়েছে কিন্তু LLM শেষ হয়নি, এরকম কারা একটু হাত উঠে দেখাও না। আচ্ছা, ফোর্থ ইয়ারে কারা কারা? আচ্ছা, ওকে,
থার্ড ইয়ারে কারা কারা, থার্ড ইয়ার ঠিক আছে, সেকেন্ড ইয়ারে কারা কারা বেশিরভাগ, একটা উল্লেখযোগ্য অংশ সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার কারা কারা, ওকে। তার মানে এখানে হরেক প্রজাতির লোকজন আছে, ভালো হয়েছে, বৈচিত্র্যতা থাকবে, গণতন্ত্র আছে। গণতন্ত্র মানে সব মতের মানুষ থাকা, যদিও আমরা গণতন্ত্র মানে বুঝি যে খালি আমি থাকবো আর কেউ না। তোমাদের সাথে কমিউনিকেশন হবে, ভেঙে ভেঙে কিভাবে পড়ে মননকে শক্তিশালী করা যায় এই ব্যাপারে যদি আমার বা আমাদের অনেকের সহযোগিতা লাগে সেটা করব। কিন্তু তোমরা আগে আমাকে বলো যে তোমরা নিজেরা মুখস্থর যে বোঝাটাকে গুরুত্ব দিতে চাও কিনা বলো সেটা। আমাদের দেশে বুঝতে বলা কিছুটা বিপজ্জনক, কেন হেডে কই, এক মানুষ, এক শিক্ষক দীর্ঘক্ষণ জ্ঞান অর্জনের উপকারিতা বলছে ক্লাসে, কেন জ্ঞান অর্জন করা উচিত, সেই জ্ঞানের মহিমার কথা দীর্ঘক্ষণ ক্লাসে বলছে, বলার পর এক স্টুডেন্টকে বলছে দাঁড়াও, তুমি দাঁড়াইছে, দাঁড়ানোর পর বলছে যে কও দেহি তোমার সামনে এক ব্যাগ টাকা আর এক ব্যাগ জ্ঞান রাখলে তুমি কি নিবা। ছাত্রবাবু লীলা বলছে আমি তো স্যার টাকা নিব। শিক্ষকের খুবই মন খারাপ হয়েছে, একটু অভিমান করে বলছে বাবা আমি হইলে তো জ্ঞান নিতাম। ছাত্র বলে হ্যাঁ যার যেটা অভাব। আমার টাকার অভাব আমি নিব, আপনার জ্ঞানের অভাব নেন, আমার লাগবে না জ্ঞান। আমাদের দেশে এই জন্য জ্ঞান অর্জন করতে বলাটা কিছুটা বিপজ্জনক। কিন্তু আমি তোমাদেরকে আশ্বস্ত করছি আমরা আমাদেরকে এবং আমাদের বাংলাদেশকে, দুটো শব্দ, আমাদেরকে এবং আমাদের বাংলাদেশকে কেবল পরিবর্তন করে দিতে পারি জ্ঞান অর্জনের মধ্য দিয়ে। কারণটা কই, তোমাদের সাথে আমি যদি এখানে এখন না হয় এবং নামাজের পর থাকে ওই সময় যদি আমি 10-20 মিনিট আরো নেই, তোমাদের কি আপত্তি আছে? তাহলে একটু সময় নিয়ে সব বিষয় বলা যাবে, বুঝি না, জোরে কও। একটু বলি আমাদের এবং বাংলাদেশের দুইটার জন্য কেন দরকার, উদাহরণ বলি, উদাহরণ গুরুত্বপূর্ণ। 3D-তে দেখছো না যে সবকিছু ডেমো দেখাতে হয়, কারিনা কাপুরকে আমির খান বলতেছে তোমাকে তো ডেমো দেখাতে হবে। তোমাদেরকে বলি সারা পৃথিবীর নাম্বার ওয়ান বিনিয়োগ এবং অর্থনীতি বিষয়ক গবেষণা সংস্থার নাম গোল্ডম্যান স্যাক্স, কি নাম বলো, আমেরিকা অবস্থিত। গোল্ডম্যান স্যাক্স বলছে আগামী দিনে সারা পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে 5টা রাষ্ট্র, কটা বলো, এই 5টা রাষ্ট্রে তারা নাম দিয়েছে ব্রিক্স, ব্রাজিল, ইন্ডিয়া, রাশিয়া, চায়না, সাউথ আফ্রিকা। গোল্ডম্যান স্যাক্স বলছে আগামী দিনে পৃথিবীর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করবে 5টা রাষ্ট্র, এই 5টা রাষ্ট্রে তারা নাম দিচ্ছে ব্রিক্স, ব্রাজিল, ইন্ডিয়া, রাশিয়া, চায়না, সাউথ আফ্রিকা। তোমাদের চিন্তা করার কিছু না, এগুলি সব ভিডিও থাকতেছে তোমাদের কপি বা ইউটিউবেও দেখা যাবে, তোমরা পাবা, অসুবিধা নাই কিছু। গোল্ডম্যান স্যাক্স এই কথা বলেই পরের লাইনে কি বলছে আমার বিশ্বাস করতে কষ্ট হয়েছে। গোল্ডম্যান স্যাক্স বলতেছে যে ঠিক এই 5টা রাষ্ট্রের পরেই গোটা পৃথিবীর অর্থনীতিতে নেতৃত্ব দেওয়ার জন্য এগিয়ে আসবে, ধেয়ে আসবে 11টা রাষ্ট্র, ওই 11টা রাষ্ট্রে তারা নাম দিয়েছে N11, N11 মানে নেক্সট 11। এবং গোল্ডম্যান স্যাক্সের তথ্য অনুসারে সম্ভাবনাময় ওই 11টা রাষ্ট্রের অন্যতম রাষ্ট্রের নাম বাংলাদেশ। আমি ব্যক্তিগতভাবে খুবই বেদনা বোধ করি যে বিভিন্ন সময়ে আমি দেখেছি যে আমাদের নীতি নির্ধারণকারী ব্যক্তিদের একটা উল্লেখযোগ্য অংশ গোল্ডম্যান স্যাক্সের এই তথ্যের ব্যাপারে অবগত নন, ফলে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সম্ভাবনা তারা বুঝতে পারেন না।
প্রশ্ন হতে পারে যে গোল্ডম্যান স্যাক্স কি দেখে বাংলাদেশের এই সম্ভাবনার কথা বলছে? তারা অনেকগুলি ইন্ডিকেটর বলছে, এবং বিষয়কর ব্যাপার হচ্ছে সবচেয়ে শক্তিশালী ইন্ডিকেটর তারা যতগুলি বলছে তার মধ্যে একটা বলছে পপুলেশন, জনসংখ্যা। উনি বলছে, গোল্ডম্যান স্যাক্স বলছে যে সারা পৃথিবীতেই এই দশকে সবচেয়ে দরকারি জিনিসগুলির একটাই পরিণত হবে হচ্ছে জনসংখ্যা। যেটা আমাদের দেশে পড়ানো হয় এটা সম্পদ না, বোঝা, বাংলাদেশের সমস্যাসমূহ আলোচনা করুন। এই বিষয়ক যখন প্রশ্ন হয় কিছু ব্যতিক্রম ছাড়া সবসময় এক নাম্বার সমস্যা আমরা কি লিখি, তাহলে চিন্তা করে দেখো আমাদের সাথে তাদের উপলব্ধির পার্থক্যটা কোথায়, ট্যালেন্টের। আমরা যেটাকে সমস্যা বলছি তারা সেটাকে কি বলছে, সম্ভাবনা। প্রশ্ন হলো সম্ভাবনা কেন? অনেকগুলি কারণ, তার একটা হলো আমাদের দেশে জনসংখ্যার বাড়তি আছে কিন্তু সারা দুনিয়ায় জনসংখ্যা বাড়তি না, ঘাটতি। উদাহরণ কই, বাংলাদেশে পার বর্গ কিলোমিটারে লোক বাস করে প্রায় 1000, অস্ট্রেলিয়া আমাদের চেয়ে প্রায় 50-60 গুণ বড় রাষ্ট্র, এবং ওখানেও পার বর্গ কিলোমিটারে লোক, আমাদের 1000, ওখানেও পার বর্গ কিলোমিটারে লোক বাস করে আমাদের কাছাকাছি 3 জন। আমাদের আয়তন 1,47,000, 1.5 লক্ষ বর্গ কিলোমিটারেরও কম। কানাডার আয়তন প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার। বাংলাদেশে পার বর্গ কিলোমিটারে বাস করে 1000 জনের কাছাকাছি, কানাডাতেও আমাদের কাছাকাছি 2.5 জন। তার মানে সারা দুনিয়াতে জায়গা ফাঁকা পড়ে আছে এবং যোগ্য লোকের প্রয়োজনীয়তা আছে। তারা প্ল্যান করেও যোগ্য লোক বাড়াতে পারবে না, মানুষই বাড়াতে পারতেছে না, যোগ্য লোক তো নয়। কারণটা বলি, গোটা পৃথিবীতে 18টা দেশের জনসংখ্যা বৃদ্ধির হার মাইনাস, তার মধ্যে 17টা ইউরোপে। এবং ইউরোপের, এগুলি চিন্তা করতে বলতেছি ভাই, শুধু বলার জন্য বলা না, ইউরোপের জনসংখ্যাটা কমছে, কুম্বার হারটা ভাবো। 1900 সালে ইউরোপের জনসংখ্যা ছিল সারা পৃথিবীর মোট জনসংখ্যার 25%, বর্তমানে এটা কমে দাঁড়িয়েছে 11%, এবং 2050 সালের মধ্যে 7%-এরও নিচে নেমে যাবে। সারা পৃথিবীর অর্থনীতির একটা বড় অংশ নিয়ন্ত্রণ করবে তারা, কিন্তু জনসংখ্যা 7%-এরও কম। প্রশ্ন হতে পারে জনসংখ্যা এত কম কেন? জনসংখ্যা কমের একটা প্রধান কারণ হলো তাদের পরিবার প্রথা ভেঙে গেছে, প্রযুক্তিতে উন্নত হয়েছে কিন্তু নৈতিকতায় অবনতি ঘটছে, পরিবার ভেঙে গেছে। রেজাল্টটা কি দাঁড়িয়েছে? আমাদের দেশে বলে দুটির বেশি নয় একটি হলে ভালো হয়, ইউরোপে পুরা উল্টা, বেবি নিন দেশ বাঁচান। স্লোগান দিয়ে লাভ হচ্ছে না, কারণ তারা এটা বৃদ্ধি করবার যে মূল প্রক্রিয়া পরিবারকে ভেঙে ফেলছে। এখন প্রযুক্তিতে বৃদ্ধি হলেই কি জনসংখ্যা বাড়ানো যায়? জনসংখ্যা কমে গেলে কি কোনো কোম্পানিকে অর্ডার দিয়ে বলা যাবে ভাই আগামী বছর আমাকে 20,000 বেবি দিয়ে? তাহলে প্রযুক্তি দিয়ে জনসংখ্যা বাড়ানো যাবে না পরিবার ছাড়া। আমি কি পরিষ্কার কি বলতে চাচ্ছি? পরিবারকে শক্তিশালী রাখতে হবে, সেই জায়গায় আমরা এখনো শক্তিশালী মাশাআল্লাহ। ওরা পরিবার প্রথা ভেঙে যাওয়ার কারণে রেজাল্ট কি দাঁড়িয়েছে? ইউরোপে এখন মোর দ্যান 40% মানুষ বিয়েই করে না জীবনে, একেবারেই না। যারা বা বিয়ে করে তাদের 80%-এর প্রথম বিয়েটা ভেঙে যায় বিয়ের 1 বছরের মধ্যেই, ফলে তারা বাবু নেবার রিস্ক নিতে চায় না। আমেরিকায় তুলনামূলক কনজারভেটিভ সোসাইটি মনে করা হয় ইউরোপের চেয়ে, সেখানে বিয়ে করে না এমন মানুষ 30% ছিল, এটা এখন 35-40% হয়ে গেছে। রেজাল্টটা কি? জনসংখ্যা বাড়ছে না, যারা বা বাড়ছে তাদের একটা বড় অংশ আবার উইদাউট ম্যারিজ। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে প্রায় 50% বিয়ে ছাড়া সন্তান, এখন আমেরিকাতে এটা 40% ছাড়াই গেছে উইদাউট ম্যারিজ। এবং ধারণা করা হচ্ছে উইদিন 2030, 2030 সালের মধ্যে আমেরিকার রাষ্ট্রপতি হবেন একজন এমন মানুষ যে তার
আব্বুর ব্যাপারে কনফিউজ থাকবে। সে হয়তো বাংলা সিনেমার মতো বলবে, কি আমার বাবা? এরকম বাংলা চলচ্চিত্র আছে কিনা কও, স্বামী কেন আসামি, শান্ত কেন মাস্তান। তারা হয়তো বলবে, কে আমার আব্বু? ফলে বিজ্ঞান এবং প্রযুক্তিতে তারা এগিয়ে গেলেও নৈতিকতার ক্ষেত্রে যেহেতু তাদের প্রবলেম আছে, ফলে জনসংখ্যা বৃদ্ধিতে পারবে না আমাদের সাথে, পরিবার প্রথা যেহেতু ভেঙে গেছে তাদের। আমাদের যে পপুলেশনটা আছে সেইটাকে আমরা বোঝা না মনে করে যদি কাজে লাগাইতে পারি, আমি লিখে দিতে পারি এই শতাব্দীর আমার ধারণা উইদিন 2050 সর্বোচ্চ, যে সময়টা তোমরাও দেখবা ইনশাআল্লাহ 2050 সালের মধ্যে আমরা পৃথিবীর অন্যতম প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হব ইনশাআল্লাহ। এইটা নিশ্চিত করব আমরা সবাই মিলে। এখানে যে 500 জনের মতো আছি, 500 জন মেলা মানুষ রে ভাই, মালদ্বীপকে বদলায় দিছে এক মানুষ, মাহাথির মোহাম্মদ। আমরা যদি সিদ্ধান্ত নেই যে আগামী 20 বছরে বাংলাদেশকে সমৃদ্ধ করব এবং প্রত্যেকেই সেই সমৃদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রাখব, বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। প্রশ্ন হইতে পারে যে এটা কি সম্ভব? সম্ভব যে উদাহরণ বলি, জাপান দ্বীপরাষ্ট্র, জাপানের চারপাশে পানি, যাদের ম্যাপ সম্পর্কে আইডিয়া আছে তারা জানে, শত শত দ্বীপ আছে জাপানের, প্রধান দ্বীপ 4টা। জাপান নামটা মিষ্টি হলেও তাদের প্রধান দ্বীপগুলির নাম কি? তিতা। একটার নাম হোক্কাইডো, একটা হোনশু, একটা কিউশু, আর একটা শিকাকু। এই 4 প্রধান দ্বীপ নিয়ে জাপান গঠিত। তার মধ্যে সবচেয়ে বড় দ্বীপটা হচ্ছে হোনশু দ্বীপ, যেখানে রাজধানী টোকিও অবস্থিত। চারপাশে কোনো রাষ্ট্র নাই যার সাথে তার স্থলসীমা আছে। জাপানের খনিজ সম্পদ নাই, খুব অনুল্লেখযোগ্য, নাই তেলের খনি, গ্যাসের খনি নাই। জাপানের জমি উর্বর না, শস্য ফলে না, ভালো শস্য ফলে না। আয়তন 329,000 বর্গ কিলোমিটার হলেও বেশিরভাগ এলাকা আগ্নেয়গিরি হওয়ার কারণে মানুষ বাস করতে পারে মাত্র 76,000 বর্গ কিলোমিটার এলাকায়, এবং সেখানে মানুষ 13 কোটির বেশি, প্রায় 14 কোটির কাছাকাছি। 14 কোটির মতো মানুষ বাস করে 76,000 বর্গ কিলোমিটার এলাকায়, তেলের খনি নাই, গ্যাসের খনি নাই, উর্বর জমি নাই, কিছু যে নাই তা না, ভূমিকম্প আছে। এরপরে ফল কি? আমাদের মাথাপিছু আয় $1,000, যাদের তেলের খনি আছে, গ্যাসের খনি আছে, বীজ ফেললেই ফসল ফলে। আহা, কি উর্বর জমি! এক জমিতে ফসল ফলে বছরে 3 বার আছে কি না বলো? আমার ফ্যামিলি কৃষক ফ্যামিলি, তোমাদের অনেকেরও তাই হতে পারে, তোমরা প্রায় বিজনেস করতে পারো, তোমরা সম্ভবত বড় লোক হবা, আমি গরিব মানুষের ছেলে। একেবারে জমি কাদা মাটির ভিতর থেকে বড় হয়েছি, ফলে জমির উপকারিতাটা জানি। এই দেশের জমি কি সোনা ফলা জমি, সোনা ফলা জমি আছে, খনিজ সম্পদ আছে, সীমান্তবর্তী দেশ আছে, ভূমিকম্পের প্রবণতা এত বেশি নয়, মানুষের বাসযোগ্য জমি জাপানের চেয়ে বেশি। এরপরে আমাদের মাথাপিছু আয় অ্যারাউন্ড $1,000, কিছু কম বেশি, বা $1,100 সামথিং, জাপানেরও আমাদের কাছাকাছি $40,000। আমাদের সে জাপান ধনী তো নাকি? কথা কও, খালি ধনী? আমাদের সে জাপান ধনী, এটা ছোট করে বলার মানে হলো যে বিল গেটস আমার সে ধনী। কেমনে এত বড় হয়েছে? 2-2 বার পারমাণবিক বোমা দ্বারা আক্রান্ত হয়েছে তারা, পাশে চীন, অন্যদিকে আবার আমেরিকা। এই সমস্ত শক্তির সাথে ব্যালান্স করা, চীনের সাথে সম্পর্ক খারাপ, উত্তর কোরিয়ার সাথে খারাপ, দক্ষিণ কোরিয়ার সাথে ভালো, যে আমেরিকা বোমা মারছিল এক সময় সেই আমেরিকার সাথে আবার সম্পর্ক ভালো করতে হয়েছে, এখন জাপানে আমেরিকার সেনা ঘাঁটি আছে। তাহলে এরকম একটা ব্যালান্স করে চলতে হয়, সেরকম একটা দেশ চূড়ান্ত প্রাকৃতিক বৈরিতা নিয়ে
পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্রগুলির যে এলিট ক্লাব G8 তার সদস্য পার ক্যাপিটা ইনকাম $40,000 আমাদের চেয়ে 40 গুণ বেশি। কেমনে পারছে? কিচ্ছু না, খালি সিদ্ধান্ত নিছে। তারা বুঝছে আমাদের সম্পদ একটাই, মানুষ 14 কোটি বা 13 কোটি বা 12 কোটি, এদেরকে সম্পদে পরিণত করতে হবে। জাপান এখন থেকে 30-40 বছর আগে তাদের লোকজনকে রাষ্ট্রীয় খরচে বিদেশে পড়তে পাঠাইছে, বিজ্ঞান এবং প্রযুক্তিতে দক্ষ করে দেশে নিয়ে আসছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করেছে, উন্নততর প্রযুক্তি শিক্ষা দিছে, জনগণকে সম্পদে পরিণত করেছে, ফলাফল দাঁড়িয়েছে তারা পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে। আমরা বাংলাদেশ পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হতে পারি আমাদের জনগণকে সম্পদে পরিণত করার মধ্য দিয়ে। আমরা আগামী দিনে আমাদের জনগণকে সম্পদে পরিণত করব ইনশাআল্লাহ। কেউ কেউ না বুঝে বলে বাংলাদেশ তো পারবে না। কেন? কারণ এত ছোট রাষ্ট্র কি পারবে? গোটা পৃথিবীর জিওগ্রাফি সম্পর্কে তাদের ধারণা নাই। এইবার বিশ্বকাপ ফুটবলে 3 নম্বর পজিশনে আছে নেদারল্যান্ড। গত বিশ্বকাপে সে সেকেন্ড হয়েছিল, রানার আপ হয়েছিল, শুনছো কি না? না, আমাদের আয়তন 147,570 বর্গ কিলোমিটার, নেদারল্যান্ডের আয়তন 40,000 বর্গ কিলোমিটার। নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, এই তিনটা দেশের মোট আয়তন বাংলাদেশের চেয়ে কম। সিঙ্গাপুরের নাম শুনছি কিনা সবাই? সিঙ্গাপুরের আয়তন আমাদের যে কোনো জেলার চেয়ে ছোট। সিঙ্গাপুর আয়তনে, তার মানে আমাদের 50-60 ভাগেরও ছোট হচ্ছে সিঙ্গাপুর। জেলেদের রাষ্ট্র ছিল, জেলেদের রাষ্ট্র ছিল স্বাধীনতার পর, এইটা মালয়েশিয়ার একটা অংশ ছিল, একটা প্রদেশ ছিল। 1957 সালে যখন মালয়েশিয়া ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হয়, তখন সিঙ্গাপুরকে নিতে চায় নাই, বলছে যে আমরাই খেতে পাই না, তোমাকে খেতে দিব কি? বাদ। জেলেদের রাষ্ট্র, লেখাপড়া না জানা মানুষের রাষ্ট্র, চূড়ান্তভাবে বিপদগ্রস্ত রাষ্ট্র সিঙ্গাপুর 50 বছরেরও কম সময়ে সারা পৃথিবীর অন্যতম প্রভাবশালী রাষ্ট্রে পরিণত হয়েছে, আয়তনে খুব ক্ষুদ্র হওয়া সত্ত্বেও। এখন সিঙ্গাপুরের রাষ্ট্রপতি চিকিৎসার জন্য বাংলাদেশে আসে না, বাংলাদেশের রাষ্ট্রপতি মাউন্ট এলিজাবেথে যায়, কি না কও? ফলে আয়তন কোনো ব্যাপার না, আয়তন কোনো ব্যাপার না, পলিসি গুরুত্বপূর্ণ। আমরা সবাই মিলে সেই পলিসির জায়গাগুলি দেখব। তোমাদের সাথে বেসিক বিষয়গুলি নিয়ে বলতে চাই, যে পড়ার জায়গাগুলি কোন কোন জায়গাগুলি দিয়ে। তুমি অনেকেই ফার্স্ট ইয়ারে আছো, মাশাআল্লাহ, সেকেন্ড ইয়ার লম্বা সময় পাবা, থার্ড ইয়ার লম্বা সময়, এখন থেকে যদি ওই জায়গাগুলি যদি তৈরি হও, জজ হতে পারবা, ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হতে চাইলে পারবা, ভালো লয়ার হতে চাইলে পারবা, ইউনিভার্সিটি মেধাবী বুদ্ধিদীপ্ত প্রিয় টিচার হতে চাইলে পারবা, বা অন্য ক্যাটারে যদি যেতে চাও সেটাও সক্ষম হবা। আমি সেই প্রক্রিয়াগুলি নিয়ে অন্তত 20 মিনিট কথা বলতে চাই, বা কিছু সময় কথা বলতে চাই। এখন যেহেতু নামাজ সামনে, সেজন্য কন্টিনিউ না করলে ভালো হয়। নামাজের পর তোমরা কি কষ্ট করে থাকতে রাজি হবা? নামাজের পর কথা বলবো। শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো রাষ্ট্রকেই যদি কেউ ভালো করে চিনতে চায়, যে আমি আমেরিকাকে বা জাপানকে বা ফ্রান্সকে বা ভারতকে বা পাকিস্তানকে, একটা বই পড়ে তাদের রাষ্ট্রনীতি সহ সমস্ত মৌলিক বিষয়ে সবচেয়ে ভালো করে জানতে চাই, কোন বইটা পড়মু কোন? আমি বলবো যে একটা বই পড়তে চাইলে আপনি সেই রাষ্ট্রের সংবিধান পড়েন। সংবিধানের ভিতরে সবচেয়ে মৌলিক কথাগুলি সুন্দর করে দেওয়া আছে ওই রাষ্ট্র কাঠামো সম্পর্কে। মানে সংবিধান পড়তে হবে দুটো কারণে, এক পরীক্ষায় আসে, আর 2 নম্বর হচ্ছে রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে যদি ভালো করে চিনে ফেলতে চাই সংবিধান লাগবে। কথা বোঝা গেছে কিনা? তাহলে সংবিধান এক, 2 নম্বর হচ্ছে কতগুলি মৌলিক আইন আছে বাংলাদেশে। অনেক আইন আছে, তার মধ্যে কোনো না কোনো ভাবে কাজে লাগে সবসময় যে আইনগুলি, সেগুলিও পরীক্ষার জন্য লাগবে বিসিএস পরীক্ষায়। তার একটা হচ্ছে সিভিল প্রসিডিউর কোড, CPC। যারা জ্যেষ্ঠ স্টুডেন্ট এখানে তারা জানেন, কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তাদের এই ব্যাপারগুলি সম্পর্কে সবার ধারণা নাই। CPC পড়তে হবে। এরপর পেনাল কোড, এরপর CRPC, ক্রিমিনাল প্রসিডিউর কোড,
এরপর এসআর অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইন, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, এরপর এভিডেন্স অ্যাক্ট, সাক্ষ্য আইন। সাক্ষ্য আইন যেটা আছে আমাদের খুবই শক্তিশালী আইন, সিভিল ক্রিমিনাল দুই কাজেই ব্যবহার করা হয় এটা, এবং অনেক প্রয়োজনীয় আইন। এবং আমার বিবেচনায় সবচেয়ে সুচিন্তিত আইনগুলির একটা হচ্ছে সাক্ষ্য আইন। এর বাক্য বিন্যাসও কঠিন এবং শক্তিশালী, ফলে উচিত হল সাক্ষ্য আইনের প্রতিটা অনুচ্ছেদ ভেঙে ভেঙে পার্ট পার্ট করে করে পড়া, নট গাইড পড়া। সাক্ষ্য আইনটা খুব জরুরি ভালো করে বোঝা। ভালো বিচারক হইতে চাইলে, ভালো ম্যাজিস্ট্রেট হইতে চাইলে, জজ হইতে চাইলে, ভালো উকিল হইতে চাইলে সাক্ষ্য আইন খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সাক্ষ্য আইনটা পড়তে হবে, এর সাথে টিপি অ্যাক্ট, সম্পত্তি হস্তান্তর আইন, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, এর সাথে রেজিস্ট্রেশন অ্যাক্ট, রেজিস্ট্রেশন অ্যাক্ট, এর সাথে তামাদি আইন, লিমিটেশন অ্যাক্ট। লিখছো কি? এক কনস্টিটিউশন, দুই সিভিল প্রসিডিউর কোড, তিন পেনাল কোড, চার ক্রিমিনাল প্রসিডিউর কোড, পাঁচ স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, ছয় লিমিটেশন অ্যাক্ট, সাত ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, আট এভিডেন্স অ্যাক্ট, নয় কন্ট্রাক্ট অ্যাক্ট, চুক্তি আইন। এর সাথে এডিআরটা থাকে, যারা এডিআর নিবে তাদের এডিআর দিলে মার্কস ভালো, এডিআরটা দিতে পারো, এডিআর সম্পর্কিত যে আইনগুলি আছে সেগুলি। আইন পড়ার ক্ষেত্রে আমি দুটো দৃষ্টিভঙ্গি বলি। প্রথম দৃষ্টিভঙ্গি হলো অবশ্যই মূল কোডটা সাথে থাকতে হবে, মূল কোড, গাইড পরে আগে কোড, বুঝছো কি না? কোডটা অনেকে গাইড করে পরীক্ষায় পাশ করে ফেলে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পাশ হয়ে যায় বই পড়ে, কোডটা না দেখেই। প্রথম কাজ হলো কোডটা, মূল কোডটা ভেঙে ভেঙে পড়া। অনেক আইনই আছে যেখানে খুব বেশি সেকশন নাই কিন্তু এটার ব্যাখ্যা অনেক বড়, এভিডেন্স অ্যাক্ট সেকশন বেশি না কিন্তু এর ব্যাখ্যা অনেক বড় বড় বই আছে, বইগুলি পড়ো। পরে পয়লা কাজ হচ্ছে কোডটা খুব বুঝে পড়ার চেষ্টা করা, যদি না পারো বড়দের হেল্প নাও, টিচারের হেল্প নাও, এটা গুরুত্বপূর্ণ। প্রথম মেইন সোর্সটা পড়বা, এরপরে এটার এক্সপ্লেনেশন পড়বা। ভালো হয় প্রতিটারই ডিএলআর পাওয়া যায় সাথে, এভিডেন্স অ্যাক্টের ডিএলআর পাওয়া যায়, পেনাল কোডের ডিএলআর পাওয়া যায়, সিআরপিসির ডিএলআর পাওয়া যায়, সিপিসির ডিএলআর পাওয়া যায়। এই ডিএলআর সাথে সংশ্লিষ্ট কেস ল দিয়ে যদি পড়ো অধিকতর শক্তিশালী হবে, কিন্তু এটা একটু সেকেন্ডারি পর্যায়ে। প্রাথমিক পর্যায়ে হচ্ছে মূল কোডটা পড়া, এর সাথে প্রাসঙ্গিক বইগুলি পড়া। এইখানে একটা কথা তোমাদের কই, বাংলাদেশে বানায়া লেখার এক ধরনের রেওয়াজ চালু আছে কিনা বলো, কমন পড়লে ভালো, না পড়লে কোনো অসুবিধা নেই, বানায় দিই, বানায় দিয়ে ওনার ফার্স্ট ইয়ার চলে যায়, সেকেন্ড ইয়ার চলে যায়, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এবং নিজেরা বলিও দোস্ত কমন পড়ছে, হ্যাঁ 80% পড়ছিল, 20% আনসার কমন পড়ে নাই, ফেলে আসছিস, মাথা খারাপ, কেমনে দিছি, শুদ্ধ সোজা বানায় দিছি। এবং কইও একজন আরেকজনকে যে কিছু না কিছু নম্বর তো দিব, বলি কি না বলো? তুমি তোমার এই অসাধারণ প্রতিভা অন্য বিষয়গুলির ক্ষেত্রে প্রয়োগ করে অসুবিধা নাই। যেমন ধরো সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রশ্নে একটা চ্যাপ্টার আছে, রোল অফ এনজিওস ইন বাংলাদেশ, বাংলাদেশে এনজিওর ভূমিকা, কমন যদি পরে ফাইন, নাও যদি পরে প্রশ্নটা ফেলে আসার কিছু নাই। আমরা জানি এনজিও কি কি কাজ করে, জানি কিনা বলো? 8-10 পয়েন্ট ঠিক করলাম যে হ্যাঁ, মাইক্রো ক্রেডিট দেয়, ক্ষুদ্র ঋণ দেয়, সেখানে 5 বাক্য লিখলা, আর কি করে? এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে, ভালো। আর কি করে? স্যানিটেশনের নিয়ে কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্নতা। আর কি করে? মা ও শিশুর স্বাস্থ্য, এগুলি নিয়ে কাজ করে। আর কি করে? বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া, সেগুলি নিয়ে কাজ করে। এরকম লাগবে না আমার আরেকটা প্রোগ্রাম আছে।
যে কাজগুলি করে এটা আমরা চার পাঁচটা পয়েন্ট করতে পারবো কিনা, বা আটটা নয়টা পয়েন্ট করে প্রতিটা পয়েন্টে যদি দশ বাক্য করে লেখো, আট পয়েন্ট হলে আশি বাক্য, মোটামুটি একটা উত্তর দাঁড়ায় যাবে। কিন্তু তোমাদের সবাইকে বলতেছি ভাই, আল্লাহর হস্তে আইনের ক্ষেত্রে এই কাম করো না, বিপজ্জনক। কেন? উদাহরণ বলি, যেমন ধরো চাকরির পরীক্ষাগুলিতে প্রায়ই ন্যায়পাল সংক্রান্ত প্রশ্ন আসে। আমাদের দেশে নাই কিন্তু মজাদার আসে পরীক্ষায় বেশি। অম্বুডসম্যান, ধরো টিকে আসলো ন্যায়পাল, তোমাকে প্রথম লিখতে হবে যে ন্যায়পাল সম্পর্কে আলোচনা করা হয়েছে বাংলাদেশের সংবিধানের 77 নম্বর অনুচ্ছেদে। এটা একটা স্ক্যান্ডিনেভিয়ান ধারণা, প্রথমে সুইডেনে এটা জন্ম হয়েছে, পরে স্ক্যান্ডিনেভিয়ান অন্য দেশগুলিতে বিকশিত হয়েছে, পরে নিউজিল্যান্ডে হয়েছে বা অন্য রাষ্ট্রগুলিতে হয়েছে। বাংলাদেশে ন্যায়পাল বলে, ভারতে বলে লোকপাল। বাংলাদেশের ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত আইন হয়েছে 1980 সালে, সব মিলিয়ে 8-10 বাক্য, লিখলে 6 নম্বর থাকলে 5, আইনে নম্বর ভালো পাওয়া যায় যদি ভালো করে দেওয়া যায়। কিন্তু ধরো তোমার কমন পড়ে নাই, তুমি চিন্তা করলে অসুবিধা কি, বানায় লেখার দীর্ঘ অভিজ্ঞতা আছে না, প্রয়োগ করতে থাকলে বাদ তো দিয়ে যাওয়া যাবে না, কিছু না কিছু নম্বর তো নিতে হবে। তুমি লেখা শুরু করলে ন্যায়পাল, একটি ভালো পাল, মানে পাল বংশের দ্বিতীয় পাল আর কি, গোপালের পরই ন্যায়পাল। এই কথা বলে তুমি যত কথা লেখো কোনো অর্থ বহন করে না। খুবই গুরুত্বপূর্ণ সাংবিধানিক ধারণা হচ্ছে ফ্লোর ক্রসিং। টিকে আসলে এই প্রথম বাক্য লিখতে হবে যে ফ্লোর ক্রসিং সম্পর্কে আলোচনা করা হয়েছে বাংলাদেশের সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদে। কোন সংসদ সদস্য যদি ফ্লোর ক্রস করে তার সদস্যপদ বাতিল হয়ে যায়। দুটো কারণে ফ্লোর ক্রস হয়, আগে চারটা ছিল এখন কমিয়ে দুটো করা হয়েছে। দুটো কারণে ফ্লোর ক্রসিং হয়, এক, কোন এমপি যে দল থেকে এমপি নির্বাচিত হয়েছেন সেই দল যদি ত্যাগ করেন, দুই, সংসদে যদি নিজ দলের বিপক্ষে ভোট দেয়। এই দুইটা কাজের যে কোনো একটা কাজ করলে ফ্লোর ক্রসিং হবে, এবং ফ্লোর ক্রস করলে একজন এমপির এমপি পদ বাতিল হয়ে যাবে। ধরো তুমি জানো না, তাই বলে তো বাদ দিয়ে আসবে না, বাদ দিয়ে আসার তো মানে নাই, এরকম চিন্তা করলে লিখলা ফ্লোর ক্রসিং একটা বিপজ্জনক ক্রসিং, অন্য ক্রসিং এর মতোই এটা পার হইতে সতর্ক থাকতে হবে। কথা যাই কই, যত লেখালেখি 5 পৃষ্ঠা 7 পৃষ্ঠা অর্থ বহন করবে না কিছুই, বরং অন্য যে উত্তরগুলি সঠিক হয়েছিল সেই উত্তরগুলি সম্পর্কেও সংশ্লিষ্ট পরীক্ষকের ভুল ধারণা তৈরি হবে যে আগের উত্তরগুলি তুমি ধারণার ভিত্তিতে দিছ, অথবা পরীক্ষককে বিপদগামী করবার চেষ্টা করতেছ। ফলে এটা একটা ঝুঁকিপূর্ণ কাজ। অনুরোধ করব আইন নিয়ে এই ধরনের কোনো ঝুঁকিতে যাবাই না। মূল কোডটা আমি বলছি বারে বারে পড়তে, এবং অনুচ্ছেদ যেন বা ধারা যেন ঠিক থাকে এই ব্যাপারটা খেয়াল রাখবে। আমি প্রতিটা আইনের চ্যাপ্টার ধরে ধরে পেনাল কোড, সিআরপিসি, কনস্টিটিউশন, এগুলি সব প্রিয় ব্যাপার আমার, প্রতিদিন এগুলি ব্যবহার করতে হয়। আলাদা করে বলতে পারলে শান্তি লাগতো, কিন্তু আমাদের সময় সংক্ষেপের কারণে বলতে পারছি না। তোমাদের নিয়ে আমি বলছি যেন কর্মসূচি থাকে, যেন রেগুলারলি আপডেট রাখা যায় এই জিনিসগুলি, বা আমি আমার ফেসবুক নাম্বার দিয়ে যাব, একই ইমেল নাম্বার এর সাথে ফেসবুকের অ্যাকাউন্ট, যেন কমিউনিকেশনটা হতে পারে। বা তোমরাও একটা সময় যাওয়ার আগে বলে যাব, লিখে নিলে আমি ফেসবুকে অনেক বিষয় শেয়ার করি, সেগুলি তোমাদের সাথে শেয়ার হতে পারে, ঠিক আছে কি না? এরপরের ব্যাপার হচ্ছে, শুধু আইন ব্যাপারে এক বাক্যে বলি, আইনটা খুব ভালো করে ধরে ধরে পড়তে হবে, ভেঙে ভেঙে। প্রথমে একটু কঠিন লাগবে, কিন্তু একবার ভাঙতে পারলে আনন্দ মেলা। আইন হচ্ছে আমার কাছে গোস্ত খাবার সময় কিছুটা শক্ত হাড়ের মতো, প্রথমে শক্ত লাগে কিন্তু একবার ভেঙে ফেললে স্বাদ খুব, বুঝছো কিনা কথা? প্রথম হলো শক্ত করে আগে ভাঙতে হবে, তার ভিতরে ঢুকে ঢুকে আনন্দটা নিতে হবে, পড়ার আনন্দ, বোঝার আনন্দ, প্রয়োগ করার আনন্দ, কারণ আইনের সমাজে প্রয়োগ আছে। অন্য সাবজেক্টগুলি ভেগ, অনেক সাবজেক্টই, কিন্তু আইনের সুবিধা হলে প্রত্যেকটা প্রয়োগ করা যায়, যে যত ভালো জানবা সে তত উপকারে লাগাইতে পারবা। তোমরা লতে পারো, দেখবা তোমাদের কাছে অনেকেই
এলএলবি পাশ করার পরই দেখবাছে অনেকেই দলিল দলিল নিয়ে আসতেছে, চিন্তা করছে ছেলে তো ল পড়তেছে বা ভাই ভাইসে তো ল পড়তেছে, দেখি একটু বুঝাই। অনেকেই বোঝে না, কিন্তু দেখে এমন একটা ভাব করে যেন খুব ভালো বুঝতেছে। এই স্টেজে দলিল সম্পর্কে কি জ্ঞান হয় খুব ভালো জানি, কিন্তু তারপরেও একটা গল্প কই, আইনস্টাইন যখন থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করছে তখন জার্মানির বিভিন্ন জায়গা থেকে আইনস্টাইনকে অনুরোধ করা হচ্ছে থিওরি অফ রিলেটিভিটির উপর বক্তব্য রাখবার জন্য। এখন যেমন প্রফেসর ডক্টর ইউনুস বিভিন্ন জায়গায় মাইক্রোক্রেডিট নিয়ে সারা দুনিয়া জুড়ে বক্তব্য রাখছেন, আইনস্টাইনকে জার্মানির এক দূরবর্তী প্রদেশ থেকে অনুরোধ করা হয়েছে যে আপনি আসেন থিওরি অফ রিলেটিভিটির উপর কিছু বলেন। উনি যাচ্ছে আইনস্টাইন, রাস্তায় তার গাড়ির ড্রাইভার বলতেছে যে স্যার একটা কথা কই, কিছু মনে করেন না। তো আইনস্টাইন বলে কও কি কবা, বলে স্যার আপনি থিওরি অফ রিলেটিভিটির উপরে এর আগে এতবার বক্তব্য দিয়েছেন যে এটা আমার মুখস্থ হয়ে গেছে, আজকে আর আপনার বলার দরকার নাই, আজকে আমি আপনার বক্তব্য দিয়ে দিব। অন্য কেউ হলে রেগে যাইতো, আইনস্টাইন রাগে নাই। আইনস্টাইন বলছে পারবা, ড্রাইভার কয় এটা ব্যাপার হইল। আইনস্টাইন বলছে দাঁড়াও, দাঁড়াইছে নিজে গাড়ি থেকে নামছে, জামা কাপড় নিজেরটা খুলে তাকে পড়াইছে, তারটা সে পড়ে ড্রাইভিং সিটে বসছে, ড্রাইভারকে বলছে তুমি আমার সিটে বসো। নির্ধারিত জায়গায় গেছে গাড়ি চালিয়ে আইনস্টাইন। ওই সময় এখনকার মতো ইলেকট্রনিক মাধ্যমগুলি শক্তিশালী না, ফলে ওই এলাকার সবাই আইনস্টাইনের বই পড়েছিল কিন্তু কেউই আইনস্টাইনের ছবি দেখে নাই। তো সবাই গিয়ে ড্রাইভিং সিটে বসা নকল আইনস্টাইনকে লাল গালিচে সংবর্ধনা নিয়ে মঞ্চে বসাইছে, আসলে আইনস্টাইনের খবরই নাই। কিছুক্ষণ পর উপস্থাপক ঘোষণা করছে, নাও উই আর রিকোয়েস্টিং ইউর এক্সিলেন্সি আলবার্ট আইনস্টাইন টু ডেলিভার হিজ স্পিচ, আমরা মহামান্য আলবার্ট আইনস্টাইনকে অনুরোধ করছি তার বক্তব্য রাখবার জন্য। এই ঘোষণা যেই না দিছে, গাড়িতে বসার আসলে আইনস্টাইন চিন্তা করছে ও তো পারবে না, আমাকেই যেতে হবে। কিন্তু তাকে অবাক করে দিয়ে তার ড্রাইভার খুব ভাবসাব নিয়ে এরকম করে এসে মঞ্চে দাঁড়াইছে ড্যাশের সামনে, এবং আইনস্টাইনকে অবাক করে দিয়ে সে সেই সেই বক্তব্য রাখা শুরু করছে এর আগের বিভিন্ন সেমিনারে আইনস্টাইন যে বক্তব্যগুলি রেখেছিল। দর্শক শ্রোতারা মুগ্ধ বিমোহিত হয়ে গেছে, এবং অনুষ্ঠান শেষে আইনস্টাইনের সাথে একটু হাত মিলানোর জন্য অস্থিরতা, যে জগৎ বিখ্যাত বিজ্ঞানীকে একটু ছুঁয়ে দেখি। ড্রাইভারও ব্যাপারটা সুযোগ নিচ্ছে, সেও ভাব নিচ্ছে যে না থাক থাক অসুস্থ। প্রবলেমটা তৈরি হয়েছে কিছুক্ষণ পর, ওইখানকার বিভিন্ন ইউনিভার্সিটির টিচাররা যারা ফিজিক্স এবং ম্যাথস পড়ায় তারা দীর্ঘদিন ধরে অঙ্ক আর পদার্থবিজ্ঞানের কিছু মৌলিক সূত্র মিলাইতে পারতেছিল না, এবং তারা চিন্তা করছে যে আজকে মহামান্য গুরু আলবার্ট আইনস্টাইন আসছে, আজকে তো সব মিলাই নেওয়ার দিন। আসছে কাগজপত্র নিয়ে সামনে বিনয়ের সাথে বলছে স্যার একটা কথা কই যদি কিছু মনে না করেন, সেও ভাবনে বলতেছে কও কি কবা দাও দেখি কি অবস্থা, বলছে স্যার আমরা তো এখানে বিভিন্ন ইউনিভার্সিটিতে ফিজিক্স এবং ম্যাথস পড়াই, দীর্ঘদিন ধরে অঙ্কের আর পদার্থবিজ্ঞানের কিছু নিয়ম মিলাইতে পারতেছিলাম না, তো আপনি যদি একটু মিলাই দিতেন তাহলে খুব ভালো হইতো। এটা যেই না বলছে সে তো ভিতরে ভিতরে শুকায় যাওয়া শুরু হয়েছে, তাই চিন্তা করছে এতক্ষণ সম্মানের সীমান ছিল না, জানলে কি একটাও মাটিতে পড়বে না, কিন্তু চিন্তা করছে যে ব্যর্থ হওয়া যাবে না। সে বলছে দেখি দাও তো, এমন ভাবে সে পড়ার ভাব দেখাইতেছে যেন সে খুব ভালো বুঝতেছে, আসলে সে এক লাইনও বুঝতেছে না। কিছুক্ষণ পর সে গম্ভীর হয়ে গেছে, রেগে গেছে, রেগে যা বলছে তোমরা কি করো যেন বলছিলা, তোমাদের প্রফেশন কি যেন, বলছে স্যার আমরা তো ইউনিভার্সিটিতে ম্যাথ আর ফিজিক্স পড়াই। তখন সে রেগে গেছে, রেগে যা বলছে ফিজিক্স আর ম্যাথস এর মতো গুরুত্বপূর্ণ জিনিস পড়াও তোমরা, তোমাদের কে নিয়োগ দিয়েছে এইসব তুচ্ছ জিনিসের জন্য, তোমরা আমার কাছে আসছো, আমার ড্রাইভারের কাছে যাও। এইসব জিনিস তো আমি করি না, এগুলো আমার ড্রাইভার করে, যেতে চাই নাই তারা প্রথমে ড্রাইভারের কাছে, যখন যেতে চায় নাই কারণ এটা অসম্মানিত বোধ করছে, তখন সে ধমক দিয়ে বলছে যাও যদি না পারে আইসো আমার কাছে, তখন দেখুন গেছে সবাই গিয়ে ড্রাইভারের কাছে একটু ধুমুক দিয়ে বলতেছে ড্রাইভার সাহেব, ড্রাইভার মানে আলবার্ট আইনস্টাইন, তো ড্রাইভার সাহেব স্যার তো পাঠাইলো, দেখেন এগুলি পারেন কিনা, এইসব অঙ্ক একটু করে দিতে পারেন কিনা, পারবেন না জানি যেতে হবে, তারপর একটু দেখেন।
আইনস্টাইন তো বুঝছে ব্যাপারটা কি, সেও তার ড্রাইভারকে বাসায় দিছে, সে বলছে সার পাঠাইছে দেন দেন দিয়ে কি আচ্ছা মতো করে দিছে, ও সবার মুখ হা হয়ে গেছে। ওরা যখন এটা নিয়ে যাচ্ছে তখন আইনস্টাইন ডাক দিয়ে বলছে যে এইসব সমস্যা ছোটখাটো সমস্যা হলে আমার কাছে এসে এগুলি সাধারণত আমি ঘুরি। বলছি যেটা মুখস্ত বারে বারে শুনে আইনস্টাইনের বক্তৃতা দেওয়া যায়, কিন্তু আইনস্টাইনের মতো সমস্যার সমাধানকারী হওয়া যায় কি বলো কথা? ফলে যেটা আইন একটা অসাধারণ ব্যাপার, সমস্যার সমাধানকারী ব্যাপার, ফলে ভেঙে ভেঙে বোঝো এমন ভাবে যেন তোমার সামনে সমস্যা উত্থাপন করা হলে তুমি আইনের আলোকে তা সমাধান করতে পারো। তোমার সামনে কোনো ঘটনার কথা, কোনো ক্রাইমের কথা, কোনো সমস্যার কথা, কোনো বিরোধের কথা বললে তুমি আইনের আলোকে বিশ্লেষণ করতে পারো, ধারণা দিয়ে না। এটার জন্য প্রয়োজন বিশ্লেষণাত্মক আইন পড়া, প্রথম ব্যাপার। আইন ছাড়াও যে বিষয়গুলি আছে তার দুই একটার কথা বলি। আইন ছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলা তোমাকে পড়তে হবে। বাংলা পড়ার ক্ষেত্রে প্রাথমিকভাবে আমি দুই তিনটা বই শুরু করতে বলি এখনই। বাংলায় দুটো অংশ থাকে, এক ব্যাকরণ, দুই সাহিত্য লিটারেচার। বাংলা ব্যাকরণে মৌলিক নিয়মগুলি থাকে এবং সাহিত্যে থাকে সেই প্রাচীন চর্যাবত থেকে শুরু করে বর্তমান সাহিত্য পর্যন্ত। এইটার জন্য অন্তত তিনটা বই এখনই পড়া শুরু করতে বলি। এক লাল নীল দীপাবলী, কেউ কেউ বা অনেকেই হয়তো জানো কিন্তু বাকিদের জন্য বলছি, লাল নীল দীপাবলী বাংলা সাহিত্যের জন্য দরকারি বই, সহজ করে লেখা। হুমায়ুন আজাদকে নিয়ে বিতর্ক আছে সেটা অন্য ব্যাপার, কিন্তু এই বইটা গুরুত্বপূর্ণ, হুমায়ুন আজাদের লেখা এটা। লাল নীল দীপাবলী হুমায়ুন আজাদ লিখেছেন। তার লেখায় বাংলা ভাষা নিয়ে আর একটা বই হচ্ছে কত নদী সরোবর, এটা বাংলা ভাষার ইতিহাস। লাল নীল দীপাবলী হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। আইনের ছাত্ররা অনেক সময় নিজের বাইরের বিষয়গুলি পড়তে চায় না, অন্যগুলি পড়তে বলি। ভালো লয়ার যদি হতে চাও খুব রসিক মানুষ হওয়া গুরুত্বপূর্ণ, কারণ কোর্ট বোর হয়ে যায়, তোমার প্রেজেন্টেশন কতটা হৃদয় মনোহর এটা গুরুত্বপূর্ণ। টু বি এ গুড লয়ার, প্রেজেন্টেশনের খুবই গুরুত্ব ভালো আইনজীবী হওয়ার জন্য। তাহলে এবং এর জন্য খুব সাহিত্যের উপরে দখল থাকতে হবে। প্রথম বইটা হচ্ছে লাল নীল দীপাবলী, কে লিখেছেন বলো? দ্বিতীয় বইটাও তার লেখা কত নদী সরোবর, পড়ে ফেলবা। দুইটাই বাংলা ভাষা এবং সাহিত্যের ইতিহাস খুব মনোজ্ঞ করে, উপভোগ্য করে, প্রাণবন্ত করে, হৃদয়গ্রাহী করে, সহজ করে উপস্থাপন করেছে। এছাড়া আরেকটা বই হচ্ছে বাংলা ব্যাকরণের জন্য নবম এবং দশম শ্রেণীর যে মূল বাংলা ব্যাকরণ বইটা মুনির চৌধুরীর লেখা, সেটা নবম ও দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই। বাংলা বিষয় নিয়ে আরো অনেক পড়ার ব্যাপার আছে, তার মধ্যে তিনটা বই হচ্ছে প্রাথমিক। দ্বিতীয় ব্যাপার হচ্ছে বাংলা বিষয়ে একটা উল্লেখযোগ্য অংশ এবং ইংরেজি বিষয়েও থাকে বিখ্যাত বই ও লেখকদের নাম, পাঁচটা সাতটা আটটা দশটা বিখ্যাত বই লেখকদের নাম। ফলে আমার পরামর্শ হচ্ছে বাংলা সাহিত্যের যত বিখ্যাত বই আছে, প্রাথমিকভাবে পরামর্শ হলো বইগুলি পড়ে ফেলো, যদি অন্তত সবগুলি না করতে পারো নামগুলি লেখকের নাম সবগুলির সাথে পরিচিত হও, এবং একই সাথে আন্তর্জাতিক সাহিত্য, বিশ্ব সাহিত্যের যত গুরুত্বপূর্ণ বই আছে আমি অনুরোধ করি সেগুলি পড়ে ফেলতে। অসম্ভব নান্দনিক সব এক একটা, মার্ক টোয়েনের দ্য প্রিন্স অ্যান্ড দ্য পপার বাচ্চাদের বই কিন্তু পড়তে মজা লাগে, রবার্ট লুইস স্টিভেনসনের ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড তোমরা পড়ছো সবাই অনেকেই। এক বিজ্ঞানী একটা ওষুধ আবিষ্কার করে ফেলে যে ওষুধ খেলে বুড়ো মানুষও জোয়ান হয়ে যাবে এবং চেহারা অন্যরকম হয়ে যাবে। বিজ্ঞানীটার নাম ডক্টর জেকিল, নিজে প্রথম সেই ওষুধ খেয়ে যে আকৃতি ধারণ করে নিজে তার সেই নাম দেয় মিস্টার হাইড। এবং বিজ্ঞানী হওয়ার কারণে এবং সমাজে গুরুত্বপূর্ণ মানুষ হওয়ার কারণে অনেক কাজ করতে পারত না, কিন্তু মিস্টার হাইড হওয়ার পর যখন তার চেহারা আলাদা হয়ে যায় তখন সে মনের যত কুৎসিত ইচ্ছা আছে সমস্ত কুৎসিত ইচ্ছাগুলি পূরণ করতে থাকে আর এক চেহারা নিয়ে। একটা সময় সে একটা খুন করে ফেলে,
খুন করে ফেলার পর ডক্টর জেকিল অবস্থায় থাকতে চায়, আর যেন মিস্টার হাইড না হয় তাহলে পুলিশ ধরে ফেলবে, এই জন্য মিস্টার হাইড আর সে হবে না, ডক্টর জেকিলই থাকবে, এই কথা চিন্তা করে। কিন্তু মিস্টার হাইড হওয়ার ওষুধ সে এতবার খেয়ে ফেলছে যে ওই ওষুধটা তার শরীরে রক্তে স্থায়ী প্রভাব তৈরি করছে, ফলে কিছুক্ষণ পর দেখে যে সে ডক্টর জেকিল থেকে একাই মিস্টার হাইড হয়ে গেছে। এবং একটা পর্যায়ে দেখা যায় সে মিস্টার হাইড হওয়ার এড়াইতেই পারে না যত ওষুধই খায়। এই বইটা দ্বারা বোঝানো হয়েছে যে কারো রক্তের মধ্যে যদি আনুষ্ঠানিকভাবে খারাপ বিষয়ের চাষ স্বেচ্ছায় সজ্ঞানে অবিরাম হইতে থাকে, সে চাইলেও কখনো আর ভালো হইতে পারবে না বা ভালো হওয়াটা কঠিন হয়ে যায়। বুঝছো কি ব্যাপার? অসম্ভব দারুণ বই অ্যানিমাল ফার্ম, জর্জ অরওয়েলের লেখা। ইংল্যান্ডের এক পশু খামারে পশুরা হঠাৎ করে বিদ্রোহী হয়ে ওঠে। ইংল্যান্ডের একটা এগ্রিকালচারাল ফার্ম, সেখানে গরু মহিষ ছাগল ভেড়া শুয়োর ঘোড়া সব পশু পাখি পালা হয়, মুরগি, এর সাথে গম ভুট্টা ধান চাষ করা হয়। তো হঠাৎ করে একটা পশু খামারে, ওই পশু খামারে পশুরা হঠাৎ করে বিদ্রোহী হয়ে ওঠে এবং তারা চিন্তা করে যে মানুষের রাজত্ব মেলাদিন মানছে, এখন আর মানুষের রাজত্ব মানবো না, এখন পশু রাজত্ব।